খাবার না পেয়ে পুলিশ কর্মীকে ঘিরে করলো অভুক্ত পাখির দল। প্রায় নিস্তব্ধ বাংলাদেশের চুয়াডাঙ্গা শহর, চারিদিকে সুনসান নিরবতা, মানুষের কোলাহল নেই। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মানুষ এখন ঘরবন্দি, দোকানপাট, হোটেল, রেস্টুরেন্ট সবকিছুই বন্ধ। শহরের হোটেল রেস্তোরাঁর উচ্ছিষ্ট খাবার খেয়ে দিন কাটত যেসব পশু পাখি, তারা এখন অভুক্ত। খাবারের জন্য এবার সেই পাখিরা পুলিশের এক সার্জেন্টকে ঘিরে ধরে। শত শত শালিক সহ বিভিন্ন প্রজাতির পাখি পুলিশকে ঘিরে ধরে কিচিরমিচির শব্দে খাবার প্রত্যাশা করে পুলিশ সদস্যের কাছে। পরে পুলিশ সদস্য কিছু খাবার ছিটিয়ে দেয় অভুক্ত পাখিগুলোর দিকে। খাবার খেতে হুড়মুড়িয়ে পাখিগুলো উড়ে আসে। অভুক্ত পাখিগুলোকে খাবার খাওয়ানোর পর পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, এইসব পাখিদের আগেও খাওয়ানো হতো। শহীদ হাসান চত্বর একটি পুলিশ বুথ লকডাউনে রয়েছে, তাই গাড়ির চাপ কম, মানুষের আনাগোনা নেই, তাই না খেয়ে আছে পাখিগুলো। এই পুলিশ কর্মকর্তাদের উদ্যোগে এখন থেকে মাঝে মাঝেই ওইসব পাখিদের খাবার দেওয়া হবে বলে জানিয়েছে। ঢাকা থেকে জাহাঙ্গীর খান বাবু, টাইমস বাংলা।